চাঁদপুরের মতলব উত্তরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ছেগারচর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল ইমরান খান এবং উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক সহ অনেকে। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে সফল পাঁচজন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।